আসসালামু আলাইকুম, শুভ সকাল। একদম শুভ সকাল আমি বলবো না, এখন প্রায় 8:30 মতো বাজে। আমি ছাদ থেকে আজকে আমার ব্লগটি শুরু করছি। আমি অনেক দিন পর আজকে আবার ছাদে উঠলাম। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার গাছ। এই এখানে যে কটা আছে সেকটা আমারই গাছ, আর ছাদের পুরোটা অংশ আমাদের 6টা ফ্যামিলির মধ্যে ভাগ করা। এক এক ভাগে এক একজনের গাছ আছে। আমি ছাদে একটু ঘুরবো, সকালে নাস্তাটা সেরে আমি ছাদে চলে আসছি। তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখাই। অনেক দিন ছাদে দেখাই না। ফুল দেখো, গোলাপ ফুল। এটা আমার সাততলার আপার গাছ। খুব সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে, কালারটা সুন্দর এবং বড়, বেশ বড় ফুলটা, তাই না? তাহলে তোমরা ছাদটা দেখতে থাকো, কে কেমন আছো আমাকে জানাবে। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, দেখো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবে, অল অপশনটি সিলেক্ট করে দিবে, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে, তুমি দেখে নিতে পারবে। ওই এই অংশটা হচ্ছে আমার, মানে আমার গাছ। এখানে কতগুলো আছে, একটা আম গাছও আছে, আর এখানে ভাগ করা দেখতেই পাচ্ছ তোমরা যে টবগুলো আলাদা আলাদা করে ভাগ করে বানানো হয়েছে, যার যার টপের মধ্যে সে সে ফুল লাগায়। এই যে এভাবে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। আমি ছাদ থেকে একটু ঘুরে যাব এবং তোমাদেরকে সিঁড়িতেও দেখাবো যে আমাদের সিঁড়িতে কীভাবে গাছগুলো লাগানো হয়েছে। খুবই সুন্দর, তোমরা ওভাবে সিঁড়িতে গাছ রাখতে পারো। আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে ছাদে উঠলে মনটাও ভালো হয়ে যায় অনেকটা। আমার মনটা বেশি ভালো ছিল না, তার জন্য ভাবছি একটু ছাদের গাছ দেখে আসি, আর তাহলে মনটা হয়তো ভালো হয়ে যাবে। এই যে দেখো, আমি একদম এখন নিচে নামছি, সিঁড়ি দিয়ে, লিফট দিয়ে নামবো না। তোমাদেরকে গাছগুলো শেয়ার করে দিব, একটু দেখাবো। দেখো, এটা সাততলার আপু লাগিয়েছে, এভাবে গাছগুলো সিঁড়িতে রেখেছে। আর আমি তো যত্ন নিতে পারি না, আসলে ইউটিউবের কারণে এখন আমি গাছের একেবারেই যত্ন নিতে পারি না। মানে এটা নিয়ে এখন একটু ব্যস্ত থাকার কারণে আমি, আমার গাছগুলো সবই মরে গেছে। এই দেখো কি সুন্দর করে সিঁড়ির দুই এক সাইড দিয়ে গাছগুলো এভাবে দেওয়া হয়েছে। তোমরা এভাবে দিতে পারো, এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, এই দেখো এটা কীভাবে সুন্দর করে এখানে একটা লোহা গেঁথে একটা রড দিয়ে তার উপরে মানি প্লান্ট গাছটা পেঁচিয়ে দিয়েছে। তারপর আমি বাসায় চলে যাব, আর আজকে আমি রান্না করব কি সেটা তোমাদেরকে একটু দেখাবো। আজকে আমার মোটামুটি একটা ডেইলি রুটিনই শেয়ার করব তোমাদের সাথে। আসলে প্রতিদিন আর নতুন নতুন রেসিপি কোথায় পাবো বলো, এত আর দিতেও তো ভালো লাগে না, তাই না? আমি তোমাদের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বাসায়। এই ওয়ালমেটটা খুবই সুন্দর না, একটা খালাম্মা করেছে। এখন আমি চলে আসছি আমার একদম কিচেনের। আমি অলরেডি শাক, এখানে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। আমি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর রান্না করব কোরাল মাছ টমেটো ধনে পাতা দিয়ে। কোরাল মাছ আমি এখানে, কোরাল মাছ নিয়েছি, মাথা মাথাটা নিয়েছি, কাটা নিয়েছি, দুই পিস মাছ আর লেজ, মানে আমার হাজব্যান্ডের আর আমার জন্য এই কোরাল মাছটা। আর ওরা খাবে না, ওদের জন্য আমি আলাদা চিকেন ফ্রাই করব, সেটা তোমাদেরকে দেখাবো না, এটা এটুক দেখাচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মাছটাকে ধুয়ে নেব, তারপর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব। আমি মাছ ধোয়ার পরে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা কষানো না হয় ততক্ষণ পর্যন্ত ওটা মাখানোই থাকে। পরে আমি আর একবার ধুয়ে তারপরে মাছটা বসাই। এই যে আমি মশলা অলরেডি দিয়ে দিয়েছি, কারণ এখানে পেঁয়াজ রসুন জিরা হলুদ মরিচের গুঁড়ো লবণ আর সামান্য পরিমাণ আদা আছে, একটু সামান্য। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে একটু কষিয়ে নেব। আমার কোরাল মাছের মাথা খেতে, কাটা কোটা খেতে বেশ ভালো লাগে। আর সেদিন তো দেখেছো আমি কোরাল মাছ এনেছি, বল মাছ এনেছি, মাছ তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে কী কী মাছ নিয়ে আসছি। তা আজকে আমি কোরাল মাছটাই রান্না করলাম, কোরাল মাছটা বেশ ভালো লাগে আমার কাছে। এটাকে এখন একটু কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে দিয়েছি, কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন টমেটো দিয়ে দেবো,
রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন আমি টমেটো আগে দেই না কেন, টমেটোটা আগে দিলে গলে যায় এবং একটু টক টক বেশি লাগে, এ কারণে আমি একটু শেষের দিকে দেই, আর ধনে পাতা দেই, আর শেষে একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। বড় সব মাছগুলোর মধ্যে আমি জিরার গুঁড়ো দেই, একমাত্র ইলিশ মাছ বাদে মোটামুটি সব মাছের মধ্যে শেষে আমি একটু জিরার গুঁড়ো দিই। তোমরা একটু জিরার গুঁড়ো দিয়ে দেখতে পারো, অনেক ভালো লাগবে, আর আলাদা একটা ফ্লেভার আসে। জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিবে, ঠিক আছে? এটা এখানে আরেকটু টানবে, আর ওপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমি একটু বাজারে গিয়েছিলাম ওই যে শাক নিয়ে আসার জন্য, তখন কিছু বিস্কিট নিয়ে আসছি। ফলের ঝুড়ির ভিতরে মানুষ ফল রাখে, আর আমি বিস্কিট রাখছি। কেন রাখছি, কারণ আমার ছেলে এখানে রেখে দেয়, ও এখান থেকে নিয়ে নিয়ে যখন কম্পিউটার কাজ করে তখন ও খায়। আর পেয়ারা নিয়ে এসেছিলাম চারটা, একটা অলরেডি আমি খেয়ে ফেলেছি, এখন আছে তিনটা, আমি বাটির মধ্যে রেখে দিলাম। এগুলো আমি এখন এভাবে গুছিয়ে রাখলাম, তারপরে গুছাবো। এই দেখো আমার মাছটা একদম হয়ে গেছে, শেষ পর্যায়ে ফিনিশিং। এটা লুকটা কেমন হয়েছে দেখো, টমেটোটা একেবারে গলেও নেই আবার একেবারে আস্তও নেই, মানে মোটামুটি নরম, দেখতে সুন্দর হয়েছে, খেতে আমার অসম্ভব মজা হয়েছিল। আর বিছনাটা আমি ঝেড়ে নিচ্ছি এখন, বিছনাটা ঝেড়ে মানে এটা আমি শেষে যাচ্ছি, কারণ আমার হাজবেন্ড দেরি করে ঘুম থেকে উঠেছে এই জন্য। তাহলে এটাই ছিল আমার আজকের ভিডিও, কে কেমন আছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।